পাহাড়, সমুদ্র, মরুভূমি এসব জায়গায় ঘুরে বেড়াতে ভালো লাগে, কিন্তু জঙ্গলে ঘুরে বেড়াতে মনে নেশা লাগে, জঙ্গলি নেশা। দুটো গন্ডার পাশাপাশি আর দুটো বাইসনও আছে, চার্জ করছে। আর সেই নেশার টানে এবার চলেছি ডুয়ার্স। জিপ সাফারি তো রাস্তা দিয়ে যায়, হাতি সাফারি জঙ্গল দিয়ে যাচ্ছে। এবার আমাদের চার রাত পাঁচ দিনের ডুয়ার্স ট্যুর প্ল্যান হলো, এক রাত জয়ন্তীর জঙ্গল, এক রাত জলদাপাড়া, এক রাত হলং বাংলো, আর এক রাত চিলাপাতার জঙ্গল। আজ প্রথম পর্ব। 7:40 উত্তরবঙ্গ এক্সপ্রেস 13 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছি। আর আমাদের সিট নাম্বার হচ্ছে B1-12-13। জিম করবেটের পরে জলদাপাড়াতেও আমার সঙ্গী হচ্ছে আমার ভাই জয়জিৎ। এই হচ্ছে আমাদের কোচ। আমাদের টিকিট ছিল আরএসি 3-4, সেটা কনফার্ম হয়ে এখন হয়েছে B1-12-13 মনে হচ্ছে, একটা লোয়ার একটা মিডল। কাটায় কাটায় 7:40 আমাদের ট্রেন কিন্তু শিয়ালদা স্টেশন ছেড়ে দিল। থ্যাংক ইউ। ওই ছাড়তে এসেছিল তো আমাকেও সঞ্জিতদা বেস্ট অফ লাক বললো, ভালো লাগলো, খুব ভালো লাগলো। কালকে সকাল 9:00 আমরা পৌঁছবো নিউ কোচবিহার, মানে আগে আমরা বক্সা জয়ন্তীর দিকটা করবো, এরপরে আমরা আসবো জলদাপাড়ায়। জলদাপাড়া থেকে যাবো চিলাপাতা, চিলাপাতা থেকে বাড়ি ফিরবো। মানে গরুমারা বাদে ডুয়ার্সের বাকি যে জঙ্গলগুলো সব কটা জঙ্গলই আমরা দেখে নেব। জিম করবেটের পর জলদাপাড়া, এবার গোন্ডা। এই যে টিস্যু পেপার দিয়ে গেল, টিস্যু পেপার সবাইকার টিস্যু পেপার এক জায়গায়। ট্রেন অ্যাটেন্ডেন্ট যেটা বললেন যে টিস্যু পেপার ইস্যু করা হয়, কিন্তু সেটা যাত্রীদের ইস্যু করা হয় না, টিস্যু পেপারগুলো মাঝে মধ্যে গায়েব হয়ে যায়। মানে রেল অনেক কিছু করে, সেই পরিষেবা আমরা আমাদের কাছে পৌঁছোয় না, মাঝখান থেকে সাইফন হয়ে যায়। এটা আমাদের 3AC, তো এখানেও টয়লেটে টিস্যু পেপার এবং তার সাথে কমোড সিট পেপার দুটোই কিন্তু ইস্যু করা হয়। যদিও টয়লেটে কিছু দেখতে পাইনি, কিন্তু হাতে হাতে টিস্যু পেপারটা পেয়েছি, যাক যা পেয়েছি সেটাই ভালো লাগছে। এবার আমাদের খাওয়া দাওয়াগুলো বার করে ফেলি, টি, আলু ভাজা, তার সাথে পুলি সন্দেশ চন্দননগরের সাজিয়ে গুছিয়ে। বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হলেও কিছু করার নেই, আমার শহর বর্ধমান, এখানে একবার নামতেই হবে। এবার আবার আমার শহর শুধুই না, তার সাথে আমার ভাইয়েরও শহর বর্ধমান। এখন বাজছে হচ্ছে 9:47, 9:19-এ ঢোকার কথা। অনেক লম্বা রাস্তা, অনেক এক্সট্রা টাইম দেওয়া থাকে, মেক আপ হয়ে যাবে। গুড মর্নিং, ট্রেন কিন্তু অ্যাবসলিউটলি রাইট টাইম। এনজেপি ছাড়ার পরে উত্তরবঙ্গ এক্সপ্রেস প্রথম যে স্টেশনে দাঁড়ায় সেটা হচ্ছে জলপাইগুড়ি রোড। এই স্টেশনটা জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের খুব কাছে, তো আমি যখন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তাম এই স্টেশন থেকে কতবার ট্রেন ধরেছি, আজকে সেই স্টেশনের প্রতি চলে যাচ্ছি। বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। কবিটা ঠিক আছে, এই যে বস্তাগুলো রয়েছে এই বস্তাগুলো সব হচ্ছে সার, জমিতে যে সার দেয় সেই সারেই বস্তা। ট্রেন ছেড়ে দিল, নিউ কোচবিহার স্টেশন। আমাদের ড্রাইভারকে একবার ফোন করতে হবে, ট্রেন রাইট টাইম কিন্তু একদম 9:00, মানে 9:00-তেই ট্রেন ঢুকে গেছে।
বেশ সুন্দর ঝকঝকে এক স্টেশন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এখানে এসি ওয়েটিং রুমও রয়েছে। দেখে মনে হচ্ছে যেন কোচবিহার রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু এটা কোচবিহার রাজবাড়ির সামনে নয়, এটা হচ্ছে নিউ কোচবিহার রেল স্টেশন। এটা হচ্ছে স্টেশনের মেইন এন্ট্রান্স। ডুয়ার্স মানে তো হচ্ছে জঙ্গল, জঙ্গল, জঙ্গল সাফারি, সেগুলো তো আমরা ঘুরবই। কিন্তু ডুয়ার্সের যে সাইট সিইংগুলো হয় এই বক্সা জয়ন্তী থেকে বা আলিপুরদুয়ার থেকে, তার মধ্যে দুটো হচ্ছে কোচবিহারের রাজবাড়ি আর মদনমোহন মন্দির, সেই দুটো আমরা দেখবো। এর সাথে রসিক বিলও আছে এখান থেকে দেখা যায়, কিন্তু রসিক বিল দেখার সময় হয়তো আমাদের হবে না। এটা হচ্ছে স্টেশনের মেন এন্ট্রান্স, এটা হচ্ছে পার্কিং এরিয়া, আর এখানে একটা স্টিম ইঞ্জিন, হেরিটেজ স্টিম ইঞ্জিন রাখা রয়েছে। সানি গাড়ি নিয়ে এসে গেছে, এই হচ্ছে আমাদের গাড়ি, আমরা দুজন, আমাদের ছোটো গাড়ি সুইফট ডিজায়ার। বেশ তাহলে আর দেরি না, চল উঠে পড়ি। এই হচ্ছে সানি আমাদের ড্রাইভার, এই কদিন সানি আমাদের সাথেই থাকবে, তাই তো? হ্যাঁ, 20 টাকা পার্কিং। তাই এই রাস্তার পেছনের দিকে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা আসামের দিকে চলে যাব, আর সামনের দিকে এখন আমরা কোচবিহার শহরের দিকে যাচ্ছি। নিউ কোচবিহার স্টেশনটা কিন্তু শহর থেকে একটু বাইরে। হচ্ছে কোচবিহার বাস স্ট্যান্ড, এই কোচবিহার শিলিগুড়ি বাস চলছে, ফালাকাটা ধূপগুড়ি হয়ে যাবে শিলিগুড়ি। এটা রাজবাড়ির পার্কিং জোন, এই গাড়ি পার্ক করেছি আমরা। এই দিকে হচ্ছে কোচবিহার রাজবাড়ি, এই পাশে হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাটার আগে কিছু খাবো, খেয়ে দিয়ে তারপরে রাজবাড়ি যাব। রাজবাড়ির রাজা কী খায় সেটা জানি না, কিন্তু আমরা একটু ডিম পাউরুটি খাবো বলে বেরিয়েছি বাস স্ট্যান্ডের কাছে। এখানে কিন্তু ডিম পাউরুটি কোথাও খুঁজে পাচ্ছি না, মানে রুটি তরকারি পাওয়া যাচ্ছে, পরোটা পাওয়া যাচ্ছে, বিরিয়ানি, মাছের ঝোল ভাত, কোনো জায়গায় বলে রুটি আর ডিম তরকা খান, পনিরের তরকার দিয়ে খান। তো একটা রাস্তা থাকে স্টল, সেখানেই এসেছি। তো হাতে গড়া রুটি, দুটো বড় বড় রুটি, ডবল ডিমের অমলেট, আর তার সাথে আলুর একটা তরকারি পরিবেশন করা হয়েছে খবরের কাগজে, এটাও একটা অভিনব ব্যাপার, ভালো লাগলো। রুটি 10 টাকা করে পিস, অমলেট ডাবল ডিম হলে 35 টাকা, সিঙ্গেল ডিম হলে 20 টাকা। খেয়ে এখন আমরা যাব রাজবাড়ি, রাজবাড়িতে টিকিট আছে, টিকিট কাটবো, টিকিট কেটে ঘণ্টাখানেকের মধ্যে চেষ্টা করবো রাজবাড়িটা আমরা কভার করে ফেলতে। এই যে পার্কিং জোন, পার্কিং জোনে গাড়ি আমরা পার্ক করেছি, করে এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার। এইদিকে হচ্ছে টিকিট কাউন্টার, এখানে কিউআর কোড স্ক্যান করে আপনি টিকিট কাটতে পারেন। আর এখানে হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন 25 টাকা পার হেড, ফরেন সিটিজেন হলে 300 টাকা পার হেড, 15 বছরের নিচে যারা তাদের টিকিট লাগে না। মিউজিয়াম সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, শুক্রবার এই মিউজিয়াম বন্ধ। এর ভেতরে গোপ্রো, অ্যাকশন ক্যামেরা এগুলো অ্যালাউড নয়, DSLR আপনি নিয়ে যেতে পারেন, ছবি তুলতে পারেন, মোবাইলে ছবি তুলতে পারেন। DSLR-এর জন্য কোনো পয়সা বা মোবাইলের জন্য কোনো পয়সা লাগে না, আর পয়সা দিলেও গোপ্রো টিকিট কিন্তু দেওয়া হয় না। সামনে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিটটা কাটবো, তারপরে তো আর এই ক্যামেরায় ভেতরে কিছু দেখাতে পারছি না, মোবাইলে যেটুকু দেখানো যায় আপনাদের দেখাবো। কোচবিহার রাজবাড়ি দেখলাম, রাজবাড়ি দেখে আমাদের পার্কিংয়ে গাড়ির কাছে এলাম। এরপরে আমরা কিন্তু আবার একটা টোটো করব, টোটো করে যাব মদনমোহন মন্দির, কারণ কি রাসমেলা উপলক্ষে ওখানে নো এন্ট্রি, তার সাথে সাথে নো পার্কিং। অন্য সময় হলে কিন্তু আপনি গাড়ি করে যেতে পারবেন, 10 টাকা করে এখানে নর্মালি টোটো ভাড়া, কিন্তু এখন রাসমেলা বলে কত নেবে জানি না। মদনমোহন মন্দিরে যাব বলে টোটোতে চেপে বসেছি, 10 টাকা করেই ভাড়া, মানে রাস বলে যে ভাড়া বেশি নিল সেটা কিন্তু নয়। রাজবাড়ির পাশ দিয়ে আমরা যাচ্ছি, ওয়েদার আজকে কিন্তু ভালো নয়। জ
জেলা শাসকের করণ মানে অফিস, ডিএম অফিস, এসডিও অফিস পাশাপাশি রাস পূর্ণিমা উপলক্ষে মদনমোহন মন্দির চত্বরে এখন রাস মেলা চলছে, ভাঙা রাস মেলা। রাস পূর্ণিমা হয়ে গেছে, হস্তশিল্পের দোকান, বইয়ের দোকান, মানে বাংলার মেলা যেরকম জমজমাটি ব্যাপার হয় সে ঠিক সেরকম। এটা মদনমোহন মন্দিরের এন্ট্রান্স, সামনেই এই পুকুর, আর তার ঠিক এই পাশ দিয়ে এই হচ্ছে মদনমোহন মন্দিরে ঢোকার প্রধান যে প্রবেশ পথ। এই হচ্ছে মদনমোহন মন্দির, পুজো হচ্ছে, জানি না মদনমোহনের ছবি নিতে পারবো কি না। মন্দির চত্বরে কিন্তু পুণ্যার্থীদের এখনও ভালো ভিড়, মদনমোহনজি গর্ভগৃহ থেকে এখন বারান্দায় এসে অধিষ্ঠান করছেন। মদনমোহন মন্দির দর্শন করলাম, রাসমঞ্চ আছে, রাসমঞ্চ পরিক্রমাও করলাম, এখন আবার ফিরে যাচ্ছি রাজবাড়ির পার্কিং স্ট্যান্ড, এখান থেকে আমরা সোজা যাব জয়ন্তী। জয়ন্তীতে আজকে আমাদের বুকিং আছে মোহনচূড়া হোমস্টে, এই দিঘিটার নাম হচ্ছে সাগর দিঘি। এই যে রাজবাড়ির পার্কিং, সেই পার্কিং লটের পার্কিং ফিজ হচ্ছে 50 টাকা, আপনি এক ঘন্টায় রাখুন, সারাদিন রাখুন, 50 টাকা পার্কিং। 12:30 আমরা এখান থেকে স্টার্ট করলাম, আমরা যাব জয়ন্তীতে মোহনচূড়া হোমস্টে। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে, সানি বলছে 1.5 ঘন্টা মতো ধরে চলুন, একটু কম লাগতে পারে, 1.5 ঘন্টা ধরেই চলুন। এই যে জায়গাটা যেটা আমরা এখন ফেরোচ্ছি সেটা হচ্ছে বানেশ্বর, রাস্তায় একটা বোর্ড দেওয়া রয়েছে কচ্ছপ পারাপাড়ের জায়গা। এখন আমরা এসে পৌঁছেছি আলিপুরদুয়ার স্টেশন, এখান থেকে আরো কিছুটা সময় লাগবে রাজা ভাত খাওয়া। এটা আলিপুরদুয়ার স্টেশন, রাস্তার ধারে ডাব বিক্রি হচ্ছে, তো ভাই বলে একটু দাও, ডাব খাবো। ঠিক আছে, ডাব খাওয়া হোক, দুপুরবেলা ডাব ভালোই হবে, জল তো খাওয়া হয়নি সারাদিনে। ডাব এসে গেছে, ভালো, বেশ মিষ্টি জল, অনেক জল আছে। বক্সা টাইগার রিজার্ভ তার যে এরিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেল। বক্সা টাইগার রিজার্ভ এরিয়ার ভেতরে আমরা ঢুকবো, তো এখানে যেহেতু এটা ফরেস্ট এরিয়া তার ভেতরে ঢোকার জন্য পারমিট করতে হবে, পারমিট করতে হবে গাড়ির, প্লাস আমরা যে দুজন ট্যুরিস্ট তাদের পারমিট করতে হবে। গাড়ির পারমিট হচ্ছে 480 টাকা, আর ট্যুরিস্টদের পারমিট হচ্ছে 150 টাকা পার হেড। তাহলে কি এই গাড়ি নিয়ে আমরা ভেতরে ঘুরতে পারবো? রাস্তা দিয়ে তো
এই গাড়ি নিয়ে আমরা বক্সা জয়ন্তীর জঙ্গলের ভেতরে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে ঘুরতে পারবো। কিন্তু যদি সাফারি করতে হয় তাহলে তো রাস্তা ছেড়ে নিচে নামতে হবে, সেই পারমিশন কিন্তু এর মধ্যে নেই। তো আগে আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে সেখানে গিয়ে খেয়ে দিয়ে কতক্ষণ কি সময় হয় তারপরে আমরা পারলে একটা সাফারি করে নেবো। সামনে একটা সুভেনির শপ আছে এবং কিছু সাইকেল আছে, সাইকেল নিয়ে এই রাস্তায় আপনি ঘুরতে পারেন, সাইকেল ভাড়া পাওয়া যায়। এই সামনে একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটাও আমরা দেখে নিই একটু। নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, বক্সা টাইগার রিজার্ভ এরিয়া। এখানে ভিজিটিং টাইম সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এই যে বক্সা টাইগার রিজার্ভ, তার এরিয়া হচ্ছে 760 স্কোয়ার কিলোমিটার, আর বক্সা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির এরিয়া হচ্ছে 368 স্কোয়ার কিলোমিটার। বক্সা ন্যাশনাল পার্ক এরিয়া হচ্ছে 117 স্কোয়ার কিলোমিটার। এই যে রাজা ভাতখাওয়ার নাম কেন হয়েছিল তার ইতিহাসটা এখানে লেখা আছে। ভেতরে ঢোকার পরেই এই হচ্ছে রিসেপশন, আর রিসেপশনের পাশ দিয়ে এটাই হচ্ছে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। খুব সুন্দর সুন্দর বেশ কিছু ছবি এখানে রয়েছে। কিন্তু এটা চিতার আর বাঘ তাদের ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে টানানো রয়েছে। বার্মিজ পাইথনের যে চামড়া সেটাকে দেয়ালে আটকানো রয়েছে। নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার দেখে আমরা এখান দিয়েই সোজা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমরা এখন বেরিয়ে চলেছি। এই যে আমাদের টিকিট, এই টিকিট দেখাবার পরে আমাদের গেট এখান থেকে উঠবে। মানে এই যে এখন আমরা জয়ন্তীতে আমাদের হোমস্টেতে যাব, আমরা সাফারি করি বা না করি আমাদের এই 780 টাকা কিন্তু দিতে হলো। মানে এরপরে সাফারি করলে সাফারির খরচা আলাদা দিতে হবে, মানে শুধু হোমস্টেতে থাকবো পৌঁছবো বলে তার যে পারমিট সেই পারমিট ফি দিতে হলো 780 টাকা, দুজন ট্যুরিস্টের 150 টাকা করে আর গাড়ির 480 টাকা। বক্সাতে সাফারিও কিন্তু এই রাস্তা দিয়েই আপনাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে যাবে। আমাদের গাড়ি জঙ্গলের ভেতরে ঢোকার অনুমতি নেই, সেটা শুধুমাত্র সাফারি গাড়িই করতে পারবে। আপনারা সাফারি করেন তাহলে সাফারির গাড়ি আপনাদের দুটো ওয়াচ টাওয়ারে নিয়ে যাবে, একটা হচ্ছে 25 মাইল ওয়াচ টাওয়ার আর একটা হচ্ছে 26 মাইল ওয়াচ টাওয়ার। 1.5 ঘন্টার সাফারি, দিনে 4টে করে সাফারি হয়, সকালে 2টো বিকেলে 2টো, একই নিয়ম জয়ন্তী জঙ্গলেও তাই। তো আমরা চেষ্টা করছি জয়ন্তীর যে সাফারিটা দিনে শেষ যে সাফারি 3:30 সেটা যাতে পাই। দেখা যাক, 2টো জিনিসের উপর ডিপেন্ড করছে আমরা কখন পৌঁছাই আর ওখানে সাফারির গাড়ি আছে কি না। এটা হচ্ছে জয়ন্তীর বিএসএফ ক্যাম্প, আর সামনেই হচ্ছে জয়ন্তী চেকপোস্ট। তো এই জয়ন্তী চেকপোস্ট এখান থেকে গাড়ি পাওয়া যায়, তো দেখি চলুন গাড়ি আছে কি না। আমরা এখানে সাফারি বুক করার চেষ্টা করলাম আজকে বিকেলেই, কিন্তু আজকে বিকেলে 3টার যে সাফারি সেখানে আর গাড়ি নেই, মোট 5টা গাড়ি আছে আর গাড়ি এখানে আর নেই, সব বুকিং হয়ে গেছে। তো আমরা কালকে সকালের গাড়ি বুক করলাম, কাল সকালে 6টার সময় কোড এখানে কোড এরিয়া সাফারি হয় 1750 টাকা, মহাকাল সাফারি হয় সেটা হচ্ছে 1550 টাকা, আর এ পাশে এই যে টিজিএন টাওয়ার সেখানে সাফারি হয় সেটা হচ্ছে 900 টাকা। আমাদের যে রিসোর্ট মোহনচূড়া সেই দিকে আমরা এখন যাচ্ছি। এই হচ্ছে জয়ন্তী নদী, জয়ন্তী নদীর ধারে এরকম পরপর হচ্ছে হোমস্টেগুলো বা রিসোর্টগুলো। আমাদের হোমস্টে হচ্ছে মোহনচূড়া। একটা পুচকি ছেলে এসেছে আমাদের লাগেজ নিতে। এই হচ্ছে আমাদের
মোহনচূড়া হোমস্টে। এই হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে আমাদের রুম, বড় বিছানা, বিছানাটা বেশ বড়। এখানে একটা বড় আয়না রয়েছে, বাথরুম এটা পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার কি আছে? না, গিজার নেই। লাঞ্চ করতে বেরিয়েছি, সামনে ওইদিকে যে পাহাড়গুলো সেটা হচ্ছে মহাকালের পাহাড়। লাঞ্চ যদি করতে চান তাহলে এখানে কিন্তু আগে থেকে অর্ডার দিতে হবে। তো সে কারণে এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট মতো আছে, সেখানে আমরা লাঞ্চটা করব। না, এখন যেখানে আমি খেতে এসেছি আর কি, এটা হচ্ছে বনান্তে। বনান্তে হচ্ছে এখানকার পুরনো যে যতগুলো হোমস্টে আছে তার মধ্যে অন্যতম। এখানে হোমস্টের সাথে সাথে এখানে একটা রেস্টুরেন্টও আছে, আশেপাশে অনেকেই কিন্তু এখানে খেতেও আসে। অনেক কিছু দিয়েছে, একটা শাক, দু রকমের শাক, একটা আলু ভাজা, উচ্ছে ভাজা, একটা বাঁধাকপি মাছের তরকারি, ফুলকপির তরকারি, এর সাথে বাদাম দিয়ে মোচা ঘণ্ট। আমরা এখানে খাচ্ছি বনান্তে, রান্না কিন্তু দুর্দান্ত। জয়ন্তীতে সাইট সিং ইত্যাদি কিছু লাগে না, জয়ন্তী নদীটাই হচ্ছে সাইট সিং। এইদিকের এই পাহাড়গুলো হচ্ছে ভুটানের পাহাড়, মানে মহাকাল। যদি আপনারা সাফারি যান তাহলে এদিকেই আপনাদের নিয়ে যাবে, কিছু দূর রাস্তা যাবে, বাকিটা কিন্তু পায়ে হেঁটে। হাঁটতে হাঁটতে জয়ন্তী নদী পর্যন্ত চলে এসেছি। জয়ন্তী নদী মানে এখন একটা ওই 10 ফুটের নদী বয়ে চলেছে, এই একটা ধারা, ও পাশে ওই একটা ধারা, তার সম্মিলিত ধারা, সেটা আরও ছোট হয়ে গেছে, ফুট ছয়েক গভীর। পুরো রিভার বেডটা পাথর, পাথর আর পাথর, কিচ্ছু নেই। বর্ষাকালে এই পুরো রিভার বেড এখান থেকে ওই যে আমাদের যে হোমস্টেগুলো, একটা হোমস্টে নয়, পরপর পরপর হোমস্টে আছে, পুরো জায়গাটা কিন্তু জলের নিচে চলে যায়। জয়ন্তীতে তো বেশ কয়েক ধরনের জিপ সাফারি হয়, একটা হচ্ছে টিজিএন ওয়াচ টাওয়ার, একটা হচ্ছে কোর এরিয়া, একটা হচ্ছে মহাকাল। তো এই যে মহাকাল, যেটা মহাকালের যে জিপ সাফারিটা হয়, এই মহাকালের জিপ কিন্তু এই যে রিভার বেড, এই যে আমাদের হোমস্টেগুলো, তার পাশ দিয়ে এই রিভার বেড দিয়ে এই যে জিপের চাকার দাগ, এই জিপ এই দিক দিয়ে গিয়ে ওই নদী পেরিয়ে ওই পাশে চলে যায়, ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওই পাহাড়ের উপর পর্যন্ত যায়। সেখানে কিছু দূর পর্যন্ত যাওয়ার পরে জিপ আর যায় না, বাকিটা পায়ে হেঁটে যেতে হয় মহাকালের মন্দির। এটা হচ্ছে 1550 টাকা, এটা জিপের ভাড়া, তার সাথে যতজন যাবে ততজনের পারমিট, পার ডে পার হেড পারমিট হচ্ছে 150 টাকা করে। এই যে বক্সা জয়ন্তী যখন আপনারা সাফারি করবেন তখন তো আপনারা, আমরা যেরকম নিউ কোচবিহারে নামলাম, নিউ কোচবিহারে নেমে আমরা কোচবিহার রাজবাড়ি দেখলাম, মদনমোহন মন্দির দেখলাম, তারপরে তো আমরা চলে এলাম জয়ন্তীতে আমাদের হোমস্টেতে, লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরের যে সময়টা, সেই সময়টা কিন্তু আপনারা বেশ কয়েকটা অপশান আছে কীভাবে সময়টা কাটাবেন। এক, যদি আপনারা জিপ পেয়ে যান তাহলে তো আপনারা জিপ সাফারি করতে পারছেন। দু নম্বর অপশান হচ্ছে বক্সা ফোর্টে যাওয়া, এই বক্সা ফোর্ট যেটা, সেটা আপনি যে গাড়ি নিয়ে এসেছেন সেই গাড়ি যাবে। আর তৃতীয় অপশান যেটা আমরা এখন করছি সেটা হচ্ছে এই জয়ন্তী রিভার বেডে এ মাথা থেকে ও মাথা হেঁটে সময় কাটাচ্ছি। ওই জঙ্গলটা থেকে, মানে নদীর ওপারে কিন্তু, ওই জঙ্গলটা থেকে ময়ূর ডাকছে। রাত্রিবেলা হোমস্টেতে আলো জ্বলে উঠেছে, মোহনচূড়া হোমস্টে। অনেকগুলোই হোমস্টে আছে এখানে, সবগুলোই রিভার ফেসিং। সন্ধ্যাবেলায় জয়ন্তীর হোমস্টে, বাইরে অন্ধকার, কুটকুটে অন্ধকার, 2-4 পশলা বৃষ্টি পর্যন্ত হলো, তার সাথে গরম গরম চা, পকোড়া।
একটা কথা বলে রাখি, এখানে কিন্তু টাওয়ার পাবেন না, টাওয়ার পাবেন না বলতে জিওর টাওয়ার নেই, বিএসএনএল এর টাওয়ার নেই, ভোডাফোন আর এয়ারটেল এখানে কাজ করে। প্রতিটা রুমের জন্য এরকম একটা করে টেবিল আর তিনটে করে চেয়ার দেওয়া আছে, মানে এটাই ডাইনিং। তো রাতে চিকেন, তার সাথে ফুলকপি তরকারি, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা। আমার রুটি আলু ভাজার থেকেও রুটি বেগুন ভাজাটা বেশি ভালো লাগে, বেগুনটা দুর্দান্ত হয়েছে। কিন্তু টিপটিপটিপ করে বৃষ্টি হচ্ছে এখন, কালকে সকালে চাইছি না বৃষ্টিটা হোক, কালকে ভোরবেলায় ছটার সময় আমাদের সাফারি আছে। ডুয়ার্স নিয়ে একটা খুব ইম্পর্টেন্ট কথা আপনাদের বলে রাখি, পরে ভুলে যাব। শুক্রবার কোচবিহার রাজবাড়ি বন্ধ, প্রতি বৃহস্পতিবার ডুয়ার্স এবং জলদাপাড়ার সমস্ত ওয়াচ টাওয়ার বন্ধ, বুধবার গরুমারাতে যে জাঙ্গল সাফারি হয়, সেই জাঙ্গল সাফারি জিপে করে যে জাঙ্গল সাফারি হয় সেটা বন্ধ, সেটার বুকিং কিন্তু সমস্ত অফলাইন হয়। আর মঙ্গলবার বক্সা চেকপোস্ট থেকে জয়ন্তীর হোমস্টে পর্যন্ত যে আপনি প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন সেই গাড়ি কিন্তু অ্যালাউ করা হয় না, বক্সা চেকপোস্ট থেকে আলাদা করে টোটো ভাড়া করে আপনাকে এখানে আসতে হবে, তার ভাড়া 400 টাকা। এই কটা ডেট আপনারা ট্যুর প্ল্যান করার সময় অবশ্যই খেয়াল রাখবেন। কালকে ছটার সময় আমাদের গাড়ি, সাফারি গাড়ি আমাদের রিসর্ট থেকে পিক আপ করবে। 5টার সময় এলাম, দিলাম, শুয়ে পড়লাম, গুড নাইট, শুভরাত্রি, দেখা হবে কালকে ভোরের অন্ধকারে। টিপটিপ করে বৃষ্টি পড়ছে, প্রার্থনা করুন বৃষ্টিটা যেন থেমে যায়।